ওয়ার্ল্ড ব্যাংক বলছে বৈশ্বিক মন্দা হতে পারে, আইএমএফ বলছে মন্দা হতে পারে, বিভিন্ন দেশে আপনারা দেখেছেন যে ইনফ্লেশন হচ্ছে, তাদের কি বলে অর্থনীতি হোঁচট খাচ্ছে, তাহলে আমরা কি কোনো প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করব না? সাধারণত যেটা বলা হয় যে তিন মাসের আমদানি ব্যয় যদি থাকে তাহলে ওই অর্থনীতিটা মজবুত, তা আমাদের কিন্তু পাঁচ মাসের অধিক আমদানি ব্যয় আছে। এর আগে বলা হতো খাদ্য আমদানির ক্যাপাসিটি আছে কিনা তিন মাসে, এখন শুধু আমরা শুধু খাদ্য আমদানি হিসাব করি না, আমাদের টোটাল যে ইয়ে হয় ইম্পোর্ট হয় সেই ইম্পোর্টটাকে হিসাব করছি, সেখানে কিন্তু আমরা পাঁচ মাসের বেশি আছি। অতএব আমাদের কিন্তু ঝুঁকি, যেটা বলে ঝুঁকি নাই। ওয়ার্ল্ড ব্যাংক বলছে বৈশ্বিক মন্দা হতে পারে, আইএমএফ বলছে মন্দা হতে পারে, বিভিন্ন দেশে আপনারা দেখেছেন যে ইনফ্লেশন হচ্ছে, তাদের কি বলে অর্থনীতি হোঁচট খাচ্ছে, তাহলে আমরা কি কোনো প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করব না? প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্যই তাদের যে পসিবল ফান্ডগুলি উইন্ডোগুলি আছে সেই উইন্ডো থেকে আমরা কি নিতে পারি সেটার একটা প্রস্তাবনা দিয়েছি। আমাদের অর্থমন্ত্রী মহোদয় একটা এবং তার টিম একটা ভালো ইয়ে করেছে, সেটা হচ্ছে আগে আমরা প্রজেক্ট ফাইন্যান্সিং বেশি নিতাম। প্রজেক্ট ফাইন্যান্সিং তাতে যেটা হয় সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী হয়ে যায়, তারপর হচ্ছে টেন্ডারিং প্রসেস যায় ইত্যাদি। এখন আমাদের বাংলাদেশের অর্থনীতির ভিত্তি এত মজবুত হয়েছে এবং আমাদের রিপেমেন্ট ইয়েটা এত ভালো, সেই জন্য ওরা কিন্তু আমাদেরকে বাজেট সহায়তা দিচ্ছে। বাজেট সহায়তা এবং প্রজেক্ট ফাইন্যান্সের ভিতরে দুটো পার্থক্য যেটা সেটা হচ্ছে, ধরেন আপনার থেকে আমি ব্রিজ বানানোর জন্য $100 মিলিয়ন নিয়েছি, দ্যাটস এ প্রজেক্ট ফাইন্যান্সিং, কেমন তো সেই ক্ষেত্রে ধরেন আপনার টেন্ডারিং হবে, তাদের সঙ্গে বসে ডকুমেন্ট ঠিক করা হবে। এখন আমরা বলছি যে আমরা ব্রিজ বা অন্যান্য বিষয়ে বানাবো, তুমি আমাকে টাকাটা দিয়ে দাও। এখন আমাদেরকে কিন্তু গত এই কি বলে এই কোভিড অতিমারির সময় এই ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, এডিবি, জাইকা সবাই কিন্তু আমাদেরকে বাজেট সহায়তা দিয়েছে। অর্থাৎ তার মানে হচ্ছে আমি কিন্তু আমার লিবার্টি আছে আমি কোন জায়গায় খরচ করব। টাকাটা তারা দিচ্ছে অ্যাজ এ লোন, আমি তাকে আবার ফেরত দেবো, কিন্তু আমার কাছে আই হ্যাভ দ্য লিবার্টি টু ইউজ ইট। আমি ধরেন এখন কিছু ক্রয়ে গেলাম, আমি ওই যে ধরেন এই ব্রিজ বানাতে গেলাম ইত্যাদি, মানে আমি তখন নিজের ভিতরে সেটা করে নিতে পারি, তাহলে আমি অতি দ্রুত সেটা ইউটিলাইজ করতে পারি। এইটার একটা ভালো দিক হচ্ছে যে আমাদের উপরে আস্থা এসেছে এবং আমরা যে সেটা বেটার ইউজ করতে পারি সেই জন্য কিন্তু ওরা উইদাউট এনি কোশ্চেন আমাদেরকে দিচ্ছে। এবারও কিন্তু যেই টাকাগুলি চাওয়া হয়েছে বাজেট সহায়তা চাওয়া হয়েছে, ইট ইজ নট বেল আউট, ইট ইজ বেসিক্যালি দি মানি দ্যাট উই নিড অ্যাজ এ ফরেন কারেন্সি টু স্পেন্ড ফর আওয়ার ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস। বলছে যে আদানি যেটা তৈরি হচ্ছে সেখানে বসিয়ে বসিয়ে আমাদেরকে ১৪০০ কোটি টাকা দিতে হবে। দেখেন আপনারা অনেকেই তো আপনি তো এনার্জি কাজ করেন, আপনি এনার্জি কাজ করেন, তো এটা তো জানেন কোনো বিদ্যুৎ কেন্দ্র সিওডি হওয়ার আগে একটা পয়সাও দেওয়া হয় না, তো হ্যাঁ সুযোগও নেই। তাহলে আপনি আমাকে বলেন আদানির পাওয়ার প্ল্যান্টটা আমি কীভাবে দেবো? তারপরে হচ্ছে মেঘনাঘাটে যেগুলি বলা হচ্ছে এগুলি প্রত্যেকটা সিওডি ডেটও চেঞ্জ করে দেওয়া হয়েছে, যে আমরা এই সংকটে আমি কিন্তু যেটা এক্সপেক্টেড ডেট ছিল সেটা তোমাদের পিছিয়ে দেওয়া হয়েছে। অতএব এইটা প্রত্যেকটা বিদ্যুৎ কেন্দ্র যতক্ষণ পর্যন্ত সে আসবে না ততক্ষণ পর্যন্ত আমি একটা পয়সা তাকে দিব না। বিদ্যুৎ কেন্দ্রের একটা স্বাভাবিক ইয়ে হচ্ছে, ধরেন 65% হচ্ছে কস্ট হলো মানে আপনার বিদ্যুতের 65% কস্ট হচ্ছে ইয়ে কী বলে জ্বালানি ফুয়েল, আর 35% বা 30% এরকম করে রেশিওটা চেঞ্জ হয় সেটা হচ্ছে আপনার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট কস্ট, হ্যাঁ যা আপনি যেটা ইনভেস্ট করেছেন সেটা আনার জন্য। কারণ বিশ্বব্যাপী একটা স্বীকৃত পথ হচ্ছে ধরেন এই যে 35% যেটা আমি ইনভেস্ট করেছি সেটাকে কিন্তু আমি একটা আপনাকে বলি যে আমি এইভাবে দেব, হ্যাঁ রেশিও থাকে ঠিক সেভাবে আমরা কিন্তু মানে এই যে আমাদের রিপেমেন্ট আছে যেটাকে আমরা বলি ক্যাপাসিটি চার্জ। সো ক্যাপাসিটি চার্জ আমি যখন ধরেন এখন বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রাখলাম কারণ আমি এখন খরচ বাড়াতে চাচ্ছি না, তাহলে আমাকে কিন্তু 30% বা 35% খরচটা হবে, 65% কিন্তু আমাকে এখন আমি সাশ্রয় করছি।